ঝিনাইদহের শৈলকোপা উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ এক আসন। 1991 সালে নির্বাচিত হন বিএনপির এম এ ওহাব, পরে নির্বাচনে জয় পান তিনি। 2001 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের আব্দুল হাই, নবম ও দশম সংসদ নির্বাচনেও জয় পান তিনি। আগামী নির্বাচনকে ঘিরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। মনোনয়ন পেতে জেলা থেকে কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত তারা। এই অবস্থায় দলকে ঐক্যবদ্ধ রেখে আসনটি নিজেদের দখলে রাখতে চান আওয়ামী লীগ নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের অঞ্চল, এখানে আওয়ামী লীগের প্রার্থী পাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি পেলে অবশ্যই পাস করবো সেটা বিশ্বাস করি। এই শৈলকুপা জনপদের মানুষ এই আওয়ামী লীগ ক্ষমতা যদি সুখী শান্তিতে আসে আগামী দিনও থাকবে। এই কারণে আমাদের বিএনপিকে এই সন্ত্রাসের জনপদ, আবার এই শৈলকুপার মানুষ সন্ত্রাসে বিশ্বাস করবে না, যে কারণে আওয়ামী লীগকে ভোট দেবে। একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও গত 15 বছরে অনেকটা পাল্টেছে রাজনৈতিক দৃশ্যপট। যদিও আগামী নির্বাচনে আসন পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি, মাঠে তেমন তৎপরতা না থাকলেও ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এদেশে রাষ্ট্র ক্ষমতা আসার পর শৈলকুপায় তেমন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, এই কারণেই বিএনপিকে শৈলকুপার মানুষ ভোট দিবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে শৈলকুপার মানুষ আলাদ আব্দুল ওহাব সাহেবকে এবং ধনেশ শীষ মার্কাকে বিপুল ভোটে ব্যবধানে জয়যুক্ত করাবেন। এদিকে ভোটাররা বলছেন প্রতীক নয় জনপ্রতিনিধি নির্বাচনে, গুরুত্ব পাবে প্রার্থীর ব্যক্তি ইমেজ। রাস্তাঘাট করবে, উন্নয়ন করবে, তারই ভোট দেবো, এরকম একজন সৎ লোক, যোগ্য লোক চাই আমরা। শৈলকুপাকে একটা আদর্শ উপজেলা হিসাবে আমাদের কাছে উপহার দেবেন এবং এরকম প্রার্থী যদি আসেন আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। ঝিনাইদহ এক আসনের 2,70,000 ভোটারের মধ্যে নারী ও পুরুষ প্রায় সমান। সময় সংবাদ, ঝিনাইদহ।